হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা দেখাবো তা হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেলের অনেক সময় রো হাইট এগুলো বাড়ানোর প্রয়োজন বা কমানোর প্রয়োজন হয়ে থাকে। তো বেসিক্যালি এটা আমি প্রায় সময় প্রবলেম ফেস করে থাকি, মনে হলো এটা আসলে আমি একটা টিউটোরিয়াল করে রেখে দিই, তাহলে যারা নতুন এই প্রবলেম পড়বে তারা সহজে এটা সলভ করতে পারবে। সো বেসিক্যালি আমি যদি চাই যে আমি এই মানে এখানে তো এগুলো একটা সেল, সো এগুলো আমি চাচ্ছি একটু বড় করব। তো এটা যদি বড় করতে চাই, যেমন রোগুলো যদি বড় করতে চাই, সো এটা করার জন্য আমরা যে রোটে সিলেক্ট মানে বড় করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। দেন হচ্ছে আপনি ফরমেটে গিয়ে এখানে রো হাইট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি ইজিলি বড় করতে পারেন। সো বেসিক্যালি আমি মনে করছি এখানে 20 মনে করেন। আমি দেখেন এখানে রো হাইটটা কিন্তু বড় হচ্ছে, আমি যে চার বড় করব। সো এখানে ক্লিক করলে আমি বড় করতে পারতেছি, ফরমেট ফরমেট থেকে রো হাইট এখানে গিয়ে আপনি মনে করেন 35, দেখেন বড় হচ্ছে। এখন মনে হলো না কলামগুলো একটু বড় হলে ভালো হয়, কলামগুলো অনেক কনজাস্টেড মনে হচ্ছে। সো তখন আপনি সেম প্রসেসে ফরমেটে যাবেন, এখানে গিয়ে আপনি দেখবেন আপনার কলামের উইথ, যেটা কলামের উইথটা আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আমি মনে করি যে এখানে 20 দেব, দেখেন কলাম হইতে বেড়ে যাচ্ছে। সো আশা করি যাদের বুঝতে পেরেছেন। সো থ্যাংক ফর ওয়াচিং, বাই।